তিন পিস বিউটি দাম চাচ্ছেন ভাই 5000 টাকা সেমি অ্যাডাল্ট কবুতর। হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াজ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পেছনে আছে ছোট ভাই তন্ময়। আর আমি আজকে চলে আসছি আপনাদের সকলের সুপরিচিত একজন মানুষ শাহ আলম ভাইয়ের ফার্মে। তো ভাইকে আবারও সকলের উদ্দেশ্যে আর কি পরিচয় করাই দিব। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তো ভাই আপনার পরিচয়টা একটু দর্শকদের মাঝে বলে দেন। পরিচয় আমার বাড়ি নাটোর, আর ব্যবসা করি আহমদপুর। আচ্ছা, আর আমার নাম মোহাম্মদ শাহ আলম। মোহাম্মদ শাহ আলম ইসলাম। তো ভাইয়ের বাসা হচ্ছে নাটোরে, তবে ভাই খামারটি আর কি নাটোর আহমেদপুর সবজি বাজারে অবস্থিত। তো দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো দর্শক সরাসরি আপনার খামারে আসতে চান, আহমেদপুর বাস স্ট্যান্ডে এসে ভাইকে ফোন দিলে আর কি রিসিভ করে নিতে পারবেন। আর আহমেদপুর বাস স্ট্যান্ডে এসে ভাইয়ের কথা বললে আর কি ভাইয়ের খামারটি আসলে সকলেই দেখাই দেবেন। তো যদি আর আপনাদের পক্ষে আসা সম্ভব না হয়, তাহলে ভাই আসলে বাসের মাধ্যমে দেশের সকল জেলাতে ডেলিভারি দিয়ে থাকেন আর কি। এগুলো নিয়েও আশা করি কোনো প্রবলেম নাই। বাস নাটক থেকে আসলে মোটামুটি প্রায় সকল জেলাতে আর কি চলাচল করে। আচ্ছা, তো ভাই আজকে কত জোড়া কবুতর দেখাবেন? সকল কিছু আছে। কোন দর্শক যদি কোনো ভিডিও দেখে বুঝতে অসুবিধা হয়, আলাদাভাবে ভিডিও চাইলে দিতে পারবেন। তো এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম নাই। তো ভাইয়ের এখানে বর্তমানে কি কবুতর আছে, আর এগুলো বর্তমান বাজার মূল্য ভাই কেমন কি যাচ্ছেন, তো সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। তো প্রিয় দর্শক আপনারা আমার সাথেই থাকুন। তো শাহ আলম ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? জি ভাই, এখানে আমেরিকান সেন্ট। আমেরিকান সেন্ট আমরা দেখতে পাচ্ছি। এগুলোর বয়স কেমন আছে? এটার বয়স নিউ অ্যাডাল ভাই, 7-8 পালক। 7 থেকে 8 পালক নিউ অ্যাডাল। তো নরমালি তো কনফার্ম আছে ভাই নাকি? 100% নরমালি কনফার্ম। নরমালি কনফার্ম আছে 100%। কবুতরগুলো সুন্দর আছে। তো দাম কেমন কি চাচ্ছেন ভাই? দাম মাত্র 4500 টাকা। 4500 টাকা হলে আর কি ভাই সেল করে দিবেন? তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে? একটু আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে। শালম ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এখানে মাল্টেস, মাল্টেস কবুতর দেখতে পাচ্ছি। এগুলোর কালার ভাই বলে দেন। রিডিউস কালার, রিডিউস কালারে মাল্টেস আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে? বয়স 5-6 পালক গেছে ভাই। 5 থেকে 6 পালক গেছে। তো নরমাদি কি কনফার্ম আছে ভাই? 100% নরমাদি কনফার্ম। নরমাদি কনফার্ম আছে। কেমন কি দাম চাচ্ছেন? কোনো ভাই নিলে 6000 টাকা দাম। কোনো ভাই যদি নিতে চায় তাহলে দাম নেবেন 6000 টাকা। কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর আছে, গলা বড় আছে। তো দাম চাচ্ছেন ভাই 6000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে। ভাই চাওয়া দাম হচ্ছে 6000 টাকা। তো শালম ভাই, এখানে তো আরো এক পিস সিঙ্গেল মাল্টেস দেখতে পাচ্ছি। জি ভাই, সিঙ্গেল মাল্টেসের ফিমেল। এটা ফিমেল হবে। কত বার যাচ্ছে ভাই? রানিং কবুতর ভাই, একদম রানিং কবুতর, রানিং ফিমেল, ডিম দেওয়া কবুতর। ডিম বাচ্চা তো গ্যারান্টি আছে ভাই নাকি? ভাই ডিম বাচ্চা ইনশাল্লাহ গ্যারান্টি আছে। তো কোয়ালিটি এটারও খুবই সুন্দর। কেমন কি দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 8500 টাকা। এটার দাম চাচ্ছেন ভাই 8500 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে? হালকা একটু সুযোগ আছে, অল্প বিস্তর আলোচনার সুযোগ আছে। ভাই চাওয়া দাম হচ্ছে 8500 টাকা। শালম ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এখানে আমরা এটা কুপারলার, স্প্যানিয়েল কুপারলার, স্প্যানিয়েল কুপারলার আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর, একবারে টপ কোয়ালিটি। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? কেমন কি দাম চাচ্ছেন? মাত্র 5000 টাকা। এটা মাত্র 5000 টাকা হলে আর কি ভাই সেল দিবেন? এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ, গাড়ি ভাড়া বিকাশ খরচ দিতে হবে না। আচ্ছা, আলোচনার সুযোগ আছে, তবে গাড়ি ভাড়া আর হচ্ছে যে বিকাশ খরচ সহ দিতে হবে, কিন্তু দাম ভাই কিছুটা আর কি কমাই দিবেন। বিকাশ খরচ দিতে হবে না। ও, দিতে হবে না। আচ্ছা শালম ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এখানে এক্সিবিশন কবুতর ভাই। ভাই এক্সিবিশন, এক্সিবিশন কবুতর আমরা দেখতে পাচ্ছি। তো একটু ঠোঁটের কোয়ালিটিটা একটু দেখাই দিই ভালোভাবে দর্শক আপনাদেরকে। তো এগুলো সুন্দর আছে ঠোঁট। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এটার দাম চাওয়া হলে 10000 টাকা। এটার বয়স কেমন আছে ভাই? নিউ অ্যাডাল কবুতর ভাই। নরমালি কি কনফার্ম আছে ভাই? হ্যাঁ, এই যে গেরেবারটা হলে ফিমেল, আর মিলিবারটা হলে মেল। মেল জি ভাই। দাম চাচ্ছেন ভাই 10000 টাকা। 10000 টাকা। তাহলে কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে।
তো শালম ভাই এখানে তো আমরা এক্সিবিশন দেখতে পাচ্ছি জি ভাই এখানে এক্সিবিশন তো এগুলোর বয়স কেমন আছে ভাই এটার বয়স মেলটার গেছে 8 পালক আর ফিমেলটার মনে হয় 3-4 পালক গেছে 3 থেকে 4 পালক দুই বাতের কবুতর দুইটা দুই বাতের কবুতর তো নরমাদি কি কনফার্ম আছে ভাই হ্যাঁ এটা 100% নরমাদি কনফার্ম 100% নরমাদি কনফার্ম আছে তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন জোড়াটার দাম চাচ্ছি হলে 10000 টাকা এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 10000 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে শালম ভাই এখানেও তো আমরা এক্সিবিশন দেখতে পাচ্ছি মাত্র 6000 টাকা হলে আর কি ভাই জোড়াটা সেল করে দিবেন তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা ফ্রি করে দিবেন আচ্ছা এটা ডেলিভারি চার্জ ভাই ফ্রি করে দিবেন তো ভাই দাম চাচ্ছেন ভাই 6000 টাকা শালম ভাই এখানে এটা আমরা আরো এক পিস এক্সিবিশন দেখতে পাচ্ছি ভাই আরো এক পিস টাইগার সাদা টাইগার ফিমেল সাদা টাইগার এটা ফিমেল এটার ঠোঁটগুলো মাশাআল্লাহ ঠোঁটটা সুন্দর আছে কোয়ালিটি ভালো আছে তো এটার বয়স কেমন আছে ভাই বয়স এটাও নিউ অ্যাডাল ভাই 7-8 পালক আছে নিউ অ্যাডাল 7 থেকে 8 পালক কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কোন ভাইয়ের ফিমেলটা লাগলে মাত্র 5000 টাকা 5000 টাকা হলে ভাই আর কি এই সিঙ্গেল ফিমেলটা আর কি ভাই বিক্রি করবেন জি ভাই শালম ভাই এখানে তো আমরা বিউটি দেখতে পাচ্ছি জি ভাই 3 পিস বিউটি এটা কি বিউটি ভাই এটা সাদা বিউটি সাদা বিউটি আমরা দেখতে পাচ্ছি তো এগুলোর বয়স কেমন আছে ভাই একটু বয়সটা বলে দেন ভাই এর বয়স গেছে সব 5-6 পালক করে চলে গেছে 5 থেকে 6 পালক করে চলে গেছে সেমি অ্যাডাল্ট কবুতর তো নরমাদি কি এগুলো বোঝা যাচ্ছে ভাই এর মানে কয়টা মাদি হবে কয়টা নর হবে কিচ্ছু বোঝা নাই বাংলালিং দাম আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন দাম মাত্র 5000 টাকা 3 পিস 5000 টাকা 3 পিস বিউটি কবুতর দাম চাচ্ছেন ভাই মাত্র 5000 টাকা তো কি ভাই ফিক্স থাকবেন আলোচনা সুযোগ আছে এত আর কি আলোচনা সুযোগ দেব 5000 টাকা 5000 আর কি 5000 টাকা একদম ফিক্স রেট থাকবে 3 পিস বিউটি দাম চাচ্ছেন ভাই 5000 টাকা সেমি অ্যাডাল্ট কবুতর তো শালম ভাই এখানে আমরা কি কবুতর দেখছি এখানে নুরান বাগ কবুতর ভাই নুরান বাগ আমরা দেখতে পাচ্ছি তো মাশাআল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর কবুতর তো এগুলোর বয়স কেমন আছে ভাই বয়স এক বা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কবুতর কেমন কি দাম চাচ্ছেন মাত্র 4500 টাকা নরমাদি কি কনফার্ম আছে ভাই 100% নরমাদি কনফার্ম না হলে ব্যাক 100% নরমাদি কনফার্ম আছে যদি নরমাদি না হয় তাহলে ভাই ব্যাক নিয়ে নেবেন তো দাম চাচ্ছেন ভাই মাত্র 4500 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে এর আবার আলোচনার কি সুযোগ দেব ভাই 7000 এর কবুতর 4500 টাকা আচ্ছা তাহলে এটা একদম ফিক্স রেট থাকবে নাকি জি ভাই এটা একদম ফিক্স রেট থাকবে 4500 টাকা শালম ভাই এখানে আমরা কি কবুতর দেখছি এখানে ভাই মঙ্গের ফিমেল মঙ্গের একটা সিঙ্গেল ফিমেল দেখতে পাচ্ছি তো এটার বয়স কেমন আছে ভাই বয়স এক খিল বাকি আছে ভাই 9 পালক এক পর বাকি আছে 9 পালক যাচ্ছে তো কবুতরটা মল্টিং এ আছে জি ভাই তো 100% ফিমেল তো ভাই নাকি হ্যাঁ 100% ফিমেল আচ্ছা তো কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছি মাত্র 2500 টাকা দাম চাচ্ছেন ভাই মাত্র 2500 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে আলোচনার হালকা সুযোগ আছে আলোচনার অল্প বিস্তর এটা সুযোগ আছে তো ভাই চাওয়া দাম হচ্ছে 2500 টাকা তো শালম ভাই এখানে আমরা কি কবুতর দেখছি এখানে ভাই বিগ সাইজ একবারে সিরাজি বিগ সাইজের আমরা হচ্ছে সিরাজি দেখতে পাচ্ছি কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর মার্কিন কেমন আছে ভাই একদম ফ্রেশ মার্কিন ফ্রেশ মার্কিন আছে কবুতরগুলো আসলেই কোয়ালিটি সুন্দর আছে এবং সাইজও মাশাআল্লাহ অনেক বড় আছে ভাই তো এটা তো ভাই কি রানিং নাকি ভাই একবার 100% রানিং ডিমবাচ্চা গ্যারান্টি আছে তো ভাই নাকি 100% গ্যারান্টি আছে ডিমবাচ্চা তো দাম কেমন কি যাচ্ছেন ভাই দাম হলে মাত্র 2000 টাকা হ্যাঁ গাড়ি ভাড়া দিতে হবে দাম চাচ্ছেন ভাই মাত্র 2000 টাকা ডেলিভারি চার্জটা আলাদা শালম ভাই এখানে আমরা কি কবুতর দেখছি এখানে হলে লাল কিং লাল কিং লাল কিং আমরা দেখতে পাচ্ছি তো এগুলোর বয়স কেমন আছে ভাই বয়স মনে হয় 5-6 পালক গেছে 5 থেকে 6 পালক গেছে লাল কিং তো এগুলোর নরমাদি কি হবে ভাই এই যে এটা ফিমেল এই যে এটা ফিমেল ডান পাশে এটা ফিমেল আর ডান পাশে এটা হচ্ছে মেল তো কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছি 5500 টাকা দাম চাচ্ছেন ভাই 5500 টাকা নরমাল কিং না ভাই এটা কোন ব্লাড লাইন হলে রিং এর আচ্ছা রিং এর ব্লাড লাইনের কবুতর
তো দাম চাচ্ছেন ভাই 5500 টাকা তো কি ভাই ফিক্স থাকবেন আলোচনার সুযোগ আছে আর কত আলোচনার সুযোগ দিব এমনি যে ঠিকা দিছি একদম ফিক্স থাকবে নাকি আচ্ছা ফোন দিলে কিছু করা যাবে ফোন দিলে দাম কিছুটা আর কি কমাই দিবেন তো শালুম ভাই এখানে আমরা কি কবুতর দেখছি এখানে জার্মান শিল্ডের বেবি জার্মান শিল্ডের আমরা বেবি দেখতে পাচ্ছি তো একটু মিসমার্ক আছে ভাই না জি ভাই একটু মিসমার্ক আছে আচ্ছা তো ঠোঁটের ওখানে দেখছি একটা পক্স আছে তো এটা কি শুকায় গেছে ভাই শুকায় উঠছে ওষুধ লাগা দেওয়া আছে শুকায় উঠছে তো এটা কত পর ভাই জিরো পর ভাই জিরো পর কেমন কি দাম চাচ্ছেন একবার দর্শককে অফার দিয়ে দিচ্ছি মাত্র 500 টাকা মাত্র 500 টাকা হলে আর কি ভাই এই জোড়াটা ভাই আর কি সেল করে দিবেন জি ভাই শালম ভাই এখানে আমরা কি কবুতর দেখছি জি ভাই এটি সাদা রেনের ফিমেল সাদা রেনের ফিমেল দেখতে পাচ্ছি তো এটার বয়স কেমন আছে ভাই একদম ডিম বাচ্চা করানো ফিমেল ডিম বাচ্চা করানো আর কি ফিমেল জি ভাই তো কেমন কি দাম চাচ্ছেন এটা কোন ভাইয়ের জন্য ফিমেল লাগে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা হলে আর কি ভাই এই সিঙ্গেল ফিমেলটা সেল করে দিবেন জি ভাই ডিম বাচ্চা করানো রানিং কবুতর শালম ভাই এখানে তো আমরা লাক্কা কবুতর দেখতে পাচ্ছি আমেরিকান ভাই আমেরিকান লাক্কার ফিমেল আমেরিকান লাক্কার ফিমেল আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের তো এটা বয়স কেমন আছে ভাই বয়স মনে হয় 8 পালক গেছে ভাই বয়স 8 পালক গেছে কেমন কি দাম চাচ্ছেন এটা কোন ভাইয়ের যদি লাগে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা হলে আর কি ভাই এই সিঙ্গেল ফিমেলটা ভাই সেল করবেন জি ভাই তো শালম ভাই এখানে আমরা কি কবুতর দেখছি জি ভাই আমেরিকানের এটাও হলে আপনার ফিমেল আমেরিকান লাক্কা এটা কি কালার করছে ভাই এটা ভাই হলে ইয়া এটা মাক্সি চেকার আমরা দেখতে পাচ্ছি আমেরিকান লাক্কার এটাও ফিমেল এটার বয়স কেমন আছে ভাই এটাও 7-8 পালক আছে 7-8 পালক আছে কেমন কি দাম চাচ্ছেন দাম ভাই কোন ভাই লাগলে মাত্র 1000 টাকা গাড়ি ভাড়া দিতে হবে আচ্ছা এটা কোন ভাইয়ের যদি লাগে তো ভাই দাম নেবেন মাত্র 1000 টাকা তো এটা ডেলিভারি চার্জ আলাদা হবে জি ভাই তো শালম ভাই এখানে আমরা এটা শ্যালো কবুতর দেখতে পাচ্ছি তো না ভাই ভাই এখানে ইয়েলো কালার শ্যালো ইয়েলো কালার শ্যালো আমরা দেখতে পাচ্ছি তো এটার বয়স কেমন আছে ভাই এটা একবার নিউ এডাল নর ভাই নিউ এডাল নর কেমন কি দাম চাচ্ছেন এটা কোন ভাইয়ের লাগলে মাত্র 1500 টাকা এটা দাম চাচ্ছেন ভাই 1500 টাকা জি ভাই তো শালম ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি জি ভাই এখানে এক জোড়া বিউটি ডিজেল কালার ডিজেল বিউটি দেখতে পাচ্ছি তো কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি আরে 100% আচ্ছা ঠোঁটের কোয়ালিটি খুবই সুন্দর আছে তো এটার বয়স কেমন আছে ভাই এগুলোর বয়স ভাই মেলটার বয়স আছে ফিমেলটা নিউ এডাল আচ্ছা ফিমেলটা নিউ এডাল মেলটা হচ্ছে একদম রানিং কবুতর জি জি তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কোন ভাই লাগলে 8500 টাকা 8500 টাকা হলে আর কি ভাই জোড়াটা সেল করবেন তো এটা কি ভাই ফিক্স থাকবেন আলোচনার সুযোগ আছে একটু আলোচনার সুযোগ আছে একটু আলোচনার সুযোগ আছে ভাই চাওয়া দাম হচ্ছে 8500 টাকা শালম ভাই এখানে তো আমরা ম্যাকপাই পোর্টার দেখতে পাচ্ছি জি ভাই ব্লু ম্যাকপাই পোর্টার ব্লু ম্যাকপাই পোর্টার আমরা দেখতে পাচ্ছি তো এগুলো বয়স কেমন আছে ভাই বয়স এমনি রানিং কবুতর ভাই রানিং কবুতর মার্কিন কেমন আছে মার্কিন ফ্রেশ মার্কিন ফ্রেশ আছে তো রানিং কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি তো ভাই নাকি জি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে কেমন কি দাম চাচ্ছেন এই জোড়াটা 3500 টাকা এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 3500 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবেন আলোচনার সুযোগ আছে একটু হালকা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে তো ভাই চাওয়ার দাম হচ্ছে 3500 টাকা তো শালম ভাই এখানে তো আমরা ম্যাকপাই পোর্টার দেখতে পাচ্ছি ব্লু কালারে জি ভাই তো এটা কত পরে ভাই এখানে সব জিরো পরে বাচ্চা ভাই জিরো পরে বাচ্চা আমরা দেখতে পাচ্ছি তো এগুলোর মার্কিন কেমন আছে ভাই মার্কিন ফ্রেশ আছে তো দাম কেমন কি যাচ্ছেন মাত্র 1500 টাকা এই জোড়ার দাম চাচ্ছেন ভাই মাত্র 1500 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবেন আলোচনার সুযোগ আছে ফিক্স দাম এটা একদম ফিক্স রেট থাকবে 1500 টাকা ভাই গাড়ি ভাড়া দিতে হবে ডেলিভারি চার্জ আলাদা শালম ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি কেমন কি দাম চাচ্ছেন ভাই 5500 টাকা এটা দাম চাচ্ছেন ভাই 5500 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবেন আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে তো ভাইয়ের চাওয়া দাম হচ্ছে 5500 টাকা শালম ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি জি ভাই এখানে কিং এর বেবি ভাই কিং এর বেবি তো কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর এটা 100% 100% কোয়ালিটি আসলে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না খুবই সুন্দর কোয়ালিটি এদের প্যারেন্টস তো ভাই রিং ব্লাডের নাকি জি ভাই রিং ব্লাডের কবুতর এদের প্যারেন্টস এর প্যারেন্টস গুলো তো রিং এর কবুতর ছিল তো ওদের থেকে আসলে বাচ্চা তো কবুতরগুলোর কোয়ালিটি আসলে খুবই সুন্দর তো কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই এই জোড়াটা চাচ্ছি 12000 টাকা এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 12000 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবেন আলোচনার সুযোগ আছে একটু আলোচনার সুযোগ আছে একটু আলোচনার সুযোগ আছে ভাই চাওয়া দাম হচ্ছে 12000 টাকা
শালম ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক প্রোমিনিয়াম পোটারের মেল বাচ্চা ভাই ব্ল্যাক প্রোমিনিয়াম পোটারের মেল বাচ্চা দেখতে পাচ্ছি এটা কত বড় হচ্ছে ভাই তিন চার পালক চার পাঁচ পালক গেছে কিন্তু মেল হবে 100% চার থেকে পাঁচ পালক তবে 100% ভাই বলে দিলো এটা মেল হবে তো কেমন কি দাম চাচ্ছেন এটার মাত্র 3000 টাকা দাম 3000 টাকা হলে আর কি ভাই এই সিঙ্গেল পিসটা আর কি ভাই সেল দিবেন জি শালম ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি জি ভাই এখানে গেরেবার ম্যাকপাই পোটার ভাই গ্রে বার্ড আমরা ম্যাকপাই পোটার দেখতে পাচ্ছি তো এগুলো বয়স কেমন আছে ভাই এগুলো বাচ্চা ভাই এক দুই পালক এটাও বাচ্চা এক থেকে দুই পালকের বাচ্চা আর কি তো কেমন কি দাম চাচ্ছেন ভাই 1000 টাকা তো এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 1000 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবে নাকি হ্যাঁ 1000 টাকা ফিক্স এট 1000 টাকা ফিক্স ডেলিভারি চার্জ না ডেলিভারি চার্জ আলাদা হবে 1000 টাকা ফিক্স রেট শালম ভাই এখানে তো আমরা হাউস পিজন কবুতর দেখতে পাচ্ছি জি ভাই এখানে হাউস পিজিয়াম তো দুইটা দুই কালারের আমরা দেখতে পাচ্ছি সাদা একটা কালো মেল ফিমেল হবে কি ভাই আশা করা যায় কত বড় যাচ্ছে দুই তিন পালক গেছে দুই থেকে তিন পালক গেছে মেল ফিমেল হবে কেমন কি দাম চাচ্ছেন ভাই 1000 টাকা 1000 1000 টাকা দাম চাচ্ছেন তো এটা আমি ফিক্স রেট তো ভাই নাকি জি ভাই 1000 টাকা একদম ফিক্স রেট থাকবে শালম ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি জি ভাই এখানে ব্লুবার মুন্ডিয়ানের মেল ব্লুবার মুন্ডিয়ানের মেল দেখতে পাচ্ছি তো এটার বয়স কেমন আছে বয়স নিউ এডাল ভাই এটা নিউ এডাল তো সাইজ তো মাশাআল্লাহ বিশাল বড় সাইজ দেখেও পছন্দ করতে পারবে না বিশাল বড় কবুতর মুন্ডিয়ানের মেল তো এটা নিউ এডাল কবুতর কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে হলো 7500 টাকা এটার দাম চাচ্ছেন ভাই 7500 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনা সুযোগ আছে আলোচনা সুযোগ আছে আলোচনা সুযোগ আছে ভাই চাওয়া দাম হচ্ছে 7500 টাকা শালম ভাই এখানে তোমরা হাউস পিজন কবুতর দেখছো জি ভাই এখানে ব্ল্যাক হাউস পিজন রানিং ব্ল্যাক হাউস পিজন আমরা রানিং কবুতর দেখতে পাচ্ছি তো এগুলোর ডিম বাচ্চা তো গ্যারান্টি আছে ভাই নাকি 100% গ্যারান্টি 100% গ্যারান্টি আছে ডিম বাচ্চা তো এগুলোর দাম কেমন কি চাচ্ছেন এই জোড়াটা কোনো ভাই নিলে মাত্র 2000 টাকা এই জোড়াটা কোনো ভাই নিলে দাম নেবেন ভাই 2000 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনা সুযোগ আছে ঠিক ভাই এর উপরে এটা একদম ফিক্স রেট থাকবে 2000 টাকা জি শালম ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি এখানে প্রোমিনিয়ামের বাচ্চা ভাই বেবি প্রোমিনিয়ামের বেবি দেখতে পাচ্ছি তো এগুলো কত পরে বেবি ভাই এগুলো সব জিরো পরে বেবি ভাই জিরো পরে বেবি তো এটা কি কালার ধরছে ভাই এগুলো ভাই আগর বাগর কালার একটা মাক্সি একটা কফি একটা ব্লু বার এটা মাক্সি কফি ব্লু বার তবে কালার গুলো এখনো ঠিক মতো আর কি আসেনি পুরো পুরো আর কি কালার না তো কেমন কি দাম চাচ্ছেন এগুলোর কেমন কি দাম চাচ্ছেন শালম ভাই এটা তিন দে কোন ভাই লিলে এক দাম 1500 গাড়ি ভাড়া দিতে হবে আচ্ছা তো কোন ভাই যদি নিতে চাই তাহলে দাম নেবেন একদম 1500 টাকা ডেলিভারি চার্জ আলাদা হবে শালম ভাই এখানে এটা আমরা হাউস পিজন দেখতে পাচ্ছি তো জি ভাই হাঙ্গেরিয়ান হাউস পিজন ব্ল্যাক ব্ল্যাক হাঙ্গেরিয়ান হাউস পিজন আমরা দেখতে পাচ্ছি তো এগুলো এটার বয়স কেমন আছে ভাই নিয়াডাল ভাই 8 পালকের নিউ এডাল্ট 8 পালক এসে কেমন কি দাম চাচ্ছেন এটা কোন ভাই লাগলে একদম 1500 এটা কোন ভাই লাগলে একদম নেবেন 1500 টাকা তো এটা কি ফিক্স থাকবে হ্যাঁ একদম এটা একদমই ফিক্স থাকবে 1500 টাকা শালম ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি এই যারা ব্ল্যাক মং ভাই ব্ল্যাক মং আমরা দেখতে পাচ্ছি তো এগুলোর বয়স কেমন আছে ভাই রানিং ভাই রানিং কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই ভাই নটটা তো আমরা দেখতে পাচ্ছি দর্শক খুবই রানিং কবুতর একদম খুব দৌড়াচ্ছে তো কেমন কি দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে 4000 টাকা দাম চাচ্ছেন ভাই 4000 টাকা তো এটা কি ফিক্স থাকবে না আলোচনা সুযোগ আছে আলোচনা সুযোগ আছে আলোচনা সুযোগ আছে ভাই চাওয়া দাম হচ্ছে 4000 টাকা শালম ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি জি ভাই এখানে রুমাল গালের ফিমেল রুমাল গালের আমরা ফিমেল দেখতে পাচ্ছি তো এটার বয়স কেমন আছে ভাই এটার বয়স হলো নিউ এডাল্ট ভাই 8 পালকের নিউ এডাল্ট ফিমেল তো কনফার্ম ভাই নাকি হ্যাঁ ফিমেল কনফার্ম কেমন কি দাম চাচ্ছেন এটার দাম না ভাই দামি কবুতর আলোচনা সাপেক্ষে যার পছন্দ হবে ভাইকে ফোন দিবেন ভাই আলোচনা সাপেক্ষে আর কি দাম দর এটা করে দিবেন জি